নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 14ই অক্টোবর 2023 শনিবার, বছরের শেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে আমি তিনটি ক্রিয়ার কথা বলবো। এই তিনটি উপায় যদি আপনারা করেন, আপনারাও হবেন কোটিপতি। অর্থাৎ যে তিনটি কাজের আমি কথা বলবো, ঠিক সূর্যগ্রহণের দিনই আপনাদেরকে করতে হবে। তাতে আপনাদের অর্থ সমৃদ্ধি বাড়বে। দেখুন, কোন এই সৌভাগ্যশালী আপনার রাশি আমি তাও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং এই উপায়গুলো যদি আপনারা করতে পারেন, বিশেষভাবে আপনাদের কিন্তু লাভ হবে। দেখুন, প্রথম কথা, অনেকেই আমার ব্যাক অফিসে ফোন করেছেন যে সূর্যগ্রহণটা কখন হচ্ছে। কৌশিকদা ভিডিও দিয়েছে, আমি শুনতে পাইনি, তো কৌশিকদা সঙ্গে আমি একটু কথা বলতে চাই। দেখুন, ভিডিওগুলো না আমি আপনাদের জন্য খুব কষ্ট করে তৈরি করি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা শুনবেন। সূর্যগ্রহণের টাইমটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, 14ই অক্টোবর 2023 শনিবার, এবং সেদিন কিন্তু মহালয়া কিন্তু পড়েছে, এবং 101 বছর পর এই দুর্লভ সংযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে, মহালয়ার দিন আপনার সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ যেহেতু এটা আপনার, অনেকে জিজ্ঞাসা করছে যে ভারতে কি দৃশ্যমান, না, এটা উপছায়া সূর্যগ্রহণ, ভারতে এটা দৃশ্যমান নয়। কিন্তু এই জন্য দৃশ্যমান নয়, কিন্তু আমাদেরকে এই যে সময়টা, যেটা আমি বলছি না, এই সময়টাতে কিন্তু আমাদেরকে কিন্তু মেনে কিন্তু চলতে হবে। তাই উপছায়া সূর্যগ্রহণ, তাই এর কোনো সূতককাল আপনার হচ্ছে না, সূতককালের কোনো নিয়ম কিন্তু নেই। এবার প্রচুর মানুষের একটাই প্রশ্ন যে কৌশিকদা কটা থেকে কটা এই সূর্যগ্রহণ থাকছে মহালয়ার দিন 14ই অক্টোবর। দেখুন, সূর্যগ্রহণের যে সময়টা শুরু হচ্ছে ঠিক রাত্রি 8:24 থেকে রাত্রি 2:25 পর্যন্ত। রাত্রি 8:24 থেকে রাত্রি 2:25 পর্যন্ত, 8:24 to 2:25, এই সময়টা কিন্তু গ্রহণকাল। এবং এই সূর্যগ্রহণে আমি তিনটি উপায়ের কথা আপনাদেরকে জানাবো, যে উপায়গুলো করলে আপনাদের জীবনে দারিদ্রতা, দুঃখ কষ্ট আপনাদের দূর কিন্তু হবে। কি কি করবেন এই সূর্যগ্রহণের দিন? দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন সূর্যগ্রহণের দিন ঠাকুর ঘরকে কিন্তু বন্ধ রাখতে হবে। যদি আপনাদের সিংহাসন থাকে কি না, সেটাও কিন্তু আপনার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এই সময় যেমন কোনো আগুন জ্বালানো উচিত নয় বাড়িতে, কোনো ছুরি কাঁচি বা ধারালো কোনো বস্তু আপনার ব্যবহার করা উচিত না। সূর্যগ্রহণের সময় বেশ কিছু নিয়ম রয়েছে, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা তো বিশেষভাবে সাবধান থাকবেন। এই সময় আপনারা ঘুমাবেন না, আপনার নাভিতে তুলসী পাতা দিয়ে রাখবেন, এবং একান্ত যদি জল খেতে হয়, আগে থেকে সূর্যগ্রহণ চলার আগে থেকে আপনারা জলের মধ্যে তুলসী পাতা অবশ্যই আপনারা দিয়ে রাখুন। তাতে কিন্তু বিশেষভাবে যে গ্রহণ যে দোষ সেটা কিন্তু কাটবে। এবার আসি মেন আলোচনা। সূর্যগ্রহণ দিন তিনটি উপায় করলে আপনারা হয়ে যেতেও পারেন কিন্তু কোটিপতি। কি করবেন? দেখুন, সূর্যগ্রহণের দিন গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা স্নান করবেন, এবং গ্রহণ শেষ হওয়ার পর আপনারা স্নান করবেন। অর্থাৎ সেটা তারপর দিন সকাল গিয়েও করতে পারেন। স্নান করার পর প্রথম যে ক্রিয়াটি আপনারা করবেন, গোটা বাড়িতে আপনারা গঙ্গা জল দিবেন। গঙ্গা জল দেওয়ার পর আপনারা তিনটি বস্তু
তিনটি জিনিস আপনারা আগে দান করুন একটা নির্ধনী ব্যক্তিকে। কি দিবেন? একটা হচ্ছে আপনারা সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর, স্নান করার পর, প্রথম হচ্ছে আপনারা বস্ত্র, অন্ন এবং আপনারা অর্থ, এই তিনটি একসঙ্গে দান করুন কোনো নির্ধনী ব্যক্তিকে। তাতে কিন্তু আপনাদের ইনকাম দ্বিগুণ তিনগুণ লাভ কিন্তু দিবে। এবং দুই নম্বর যে উপায়, সূর্যগ্রহণ চলাকালীন আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। আপনারা সূর্যগ্রহণ চলাকালীন আপনারা ওং নমঃ শিবায় আপনারা পাঠ করুন, এবং পাশাপাশি আপনারা সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন। এবং শেষ যে উপায়টি আপনাদেরকে বলবো, আজব উপায় একটা, আপনারা সকালবেলা স্নান করে উঠে গমের রুটি তৈরি করুন, সেই রুটিটা আপনারা গাভী মাতাকে, রুটি এবং একটি কলা, অবশ্যই মানিক কলা আপনারা সেই গাভী মাতাকে খাওয়ান। তাতে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। দেখুন, আবারও বলছি, চ্যানেলটিকে, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। এই বিষয়ের উপর আমার কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে সূর্যগ্রহণের উপর, অবশ্যই চ্যানেলটিকে আপনারা ভিজিট করুন। নমস্কার, ধন্যবাদ।